সরকার এতই নির্লজ্জ এতই বেহায়া এতই বেপরোয়া মানুষ যে নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে মানুষ যখন এদেরকে ভোট চোর বলে আখ্যায়িত করে তখন এদের গায়ে লাগে না সরকারকে বলতে চায় এই খেলা আর কিভাবে খেলবেন 14-18 সালের চালাকি 23-24 সালে তো করা যাবে না মানুষ তো এটা ইতিমধ্যে ধরে ফেলেছে সে কারণের জন্য আজকে হিউম্যান রাইটস ওয়াচ তারা একটা প্রতিবেদন বের করেছে গত রাতে তারা বলেছে 28 অক্টোবরের পর থেকে দেশব্যাপী বিরোধী দলের উপরে কিভাবে একটা রাষ্ট্রীয় সন্ত্রাস পরিচালনা হচ্ছে কিভাবে 10,000-এর উপরে নেতা কর্মীদেরকে সেভাবে গ্রেপ্তার করা হয়েছে গতকাল পর্যন্ত 19,000-এর বেশি বিএনপি গণতন্ত্র মঞ্চ সহ বিরোধী দলের নেতাদেরকে সেখানে জেলখানায় সেখানে পাঠানো হয়েছে এই সরকার এতই নির্লজ্জ এতই বেহায়া এতই বেপরোয়া মানুষ যে নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে মানুষ যখন এদেরকে ভোট চোর বলে আখ্যায়িত করে তখন এদের গায়ে লাগে না যারা নির্লজ্জ যারা বেহায়া যারা গায়ের জোরে ক্ষমতায় থাকতে চায় তাদের ব্যাপারে মানুষের করণীয় কি যদি এরা গায়ের জোরে ক্ষমতায় থাকে মানুষের করণীয় হচ্ছে পাল্টা শক্তি দেখানো মানুষ কিভাবে শক্তি দেখায় গণ আন্দোলনের মধ্য দিয়ে গণজাগরণের মধ্য দিয়ে গণ প্রতিরোধের মধ্য দিয়ে আমরা পরিষ্কার করে বলতে চাই সরকারকে আপনার খেলা ইতিমধ্যেই শেষ হয়েছে আগামী নির্বাচন পর্যন্ত যেতে পারবেন কিনা এ ব্যাপারে সন্দেহ আছে আজকে আমরা যে গণতন্ত্র মঞ্চের মিছিল রাজপথে মানুষের স্বতঃস্ফূর্ত যে সমর্থন এই মানুষ যদি কেবলমাত্র 3 দিনের জন্য রাস্তায় নামে তাহলে আপনারা তো পালিয়ে বাঁচতে পারবেন না পুলিশ যাদের ভরসায় ক্ষমতায় আছেন পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা আপনাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি আপনারা 3 দিনে 5 দিন পুলিশ আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া রাজপথে এসে দেখেন আপনাদের সাথে মানুষ আছে কিনা দুর্ভাগ্যজনক আপনাদেরকে পালিয়ে আপনাদেরকে হত অস্তিত্ব রক্ষা করতে হবে দেশটাকে এদিকে ঠেলে দিচ্ছেন কথা শেষ করব যেটা বলে লড়াইটা চলছে গণতন্ত্র মঞ্চ রাজপথে লড়াইয়ের মধ্যে আজকে আমরা আছি আপনারা অনেক খেলা দেখিয়েছেন সুতরাং সমস্ত খেলা একটা শেষ আছে এবং আমি গতকালও বলেছি 15 বছর ধরে আওয়ামী লীগ মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে ভোটের অধিকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছে আরেকটা নির্বাচন এটা কোনো নির্বাচন না নির্বাচনের নামে ওনারা আসন বরাদ্দ দেবেন ওনারা তালুকদারি বরাদ্দ দেবেন নির্বাচনের নামে এক একটা আসন এক একটা জমিদারি নতুন করে 5 বছরের জন্য তাকে তারা পক্তনি দেবেন তাকে বরাদ্দ দেবেন মানুষের অধিকার নিয়ে এই 9-6 খেলার সুযোগ কখনোই বাংলাদেশের মানুষ আরেকবার আপনাদেরকে দেবে না গণতন্ত্র মঞ্চ সেই লড়াই আমরা রাজপথে আছি আগামীকাল বিভিন্ন কর্মসূচি থাকবে আপনারা নিশ্চয়ই জানবেন সেই কর্মসূচিতে আপনারা অংশ নেবেন আর আজকে বিকেলে আমরা আগামী বুধবার এবং বৃহস্পতিবার দেশব্যাপী চলমান যে গণ আন্দোলন যে গণ আন্দোলন একটা গণজাগরণে পরিণত হয়েছে যে কোনো সময় এই গণজাগরণ একটা গণ বিস্ফোরণের রূপ নেবে এবং এই সরকারকে বিদায় দিতে মানুষ বাধ্য করবে সুতরাং এই সরকার আরেকটা শীত পার করবে কিনা জানি না অনেক শীত পার করেছেন কিন্তু এবারকার মানুষের যে ঐক্য মানুষের যে গণ প্রতিরোধ মানুষের যে মনোভাব এই মানুষ যে কোনো সময় রাজপথে নেমে আসতে পারে সুতরাং যে কোনো সময় রাজপথে নেমে আসলে মানুষ এবার আপনাদেরকে বিদায় দেবে যদি শান্তিপূর্ণ ভাবে বিদায় না নেন অনেক অতীতে স্বৈরাচারী সরকারের মতো খুবই লজ্জাজনক ভাবে অপমানজনক ভাবে এবার আপনাদেরকে বিদায় দেবে দেশকে রক্ষা করবে জনগণকে রক্ষা করবে গণতন্ত্র মঞ্চ সেই লড়াইটা শেষ পর্যন্ত আমরা এগিয়ে নেব সকল বিরোধী দল জনগণের সকল অংশ সেই রাজপথে এবার থাকবেন এবারকার লড়াইটা মুক্তিযুদ্ধের সময় একটা লড়াইয়ের মতন নতুন একটা মুক্তিযুদ্ধ অধিকার এবং মুক্তির জন্য সেই সংগ্রামে গণতন্ত্র মঞ্চ আপনাদের পাশে দাঁড়িয়ে শেষ রক্তবিন্দু পর্যন্ত এই লড়াইটা আমরা এগিয়ে নেব দেশকে রক্ষা করবো জনগণকে রক্ষা করবো